উচ্চ বালিকা বিদ্যালয়ে বাংলা প্রথম পত্র গদ্য পাঠ এক গদ্যের নাম হল অভা অভাগীর স্বর্গ নবম দশম শ্রেণীর লেখক পরিচিতি নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্ম ও পরিচয় তিনি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পনেরোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতার নাম ভুবনমোহিনী দেবী তার পিতার নাম কি মতিলাল চট্টোপাধ্যায় কার পিতার নাম শরৎচন্দ্রের আর শরৎচন্দ্রের মাতার নাম ভুবনমোহিনী দেবী শিক্ষা জীবন ভূগোলপুর দুর্গাচরণ এম ই স্কুল থেকে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর হুগলি ব্রাঞ্চ স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন পরবর্তীকালে মাতৃবিয়োগ ও দরিদ্রতার কারণে আঠারোশো সালে এফ এ শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় তার লেখাপড়ার ইতি ঘটে তার কর্মজীবন তিনি প্রথমে বনেলি স্ট্রিটের সিট সেটেলমেন্ট কর্মচারীর সহকারী পদে চাকরি নেন এরপর উনিশশো তিন খ্রিস্টাব্দে বার্মা মায়ানমার জান এবং রেগুনে অ্যাকাউন্টেট জেনারেল অফিসার রেক্রানি পদে চাকরি করেন পরবর্তীকালে সাহিত্য রচনাকেই পেশা হিসেবে গ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্মজীবন গেল সাহিত্যকর্ম উপন্যাস বড় দিদি বিরাজ বউ রামের সুমতি দেবদাস পণ্ডিতমশাই মশাই পল্লী সমাজ শেষ প্রশ্ন শ্রীকান্ত পথের দাবি দেনা পাওনা ইত্যাদি এটা ছিল সাহিত্যকর্ম সে নাটকও করেছে নাটকের নাম হলো ষোড়শী রমা ইত্যাদি তার প্রবন্ধ হল নারীর মূল্য তরুণীর বিদ্রোহ স্বদেশ ও সাহিত্য তার ছোট গল্প বিলাসী মহেশ সতী মামলার ফল প্রভৃতি পুরস্কার ও সম্ভাবনা পান তিনি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগতরণী পদক লাভ করেন এছাড়া উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডি লিট উপাধি প্রদান করেন তার মৃত্যু হন উনিশশো খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি কলকাতায় পার্ক নার্সারিং হোমে সে মৃত্যুবরণ করেন এই ছিল এতটুক ছিল লেখক পরিচিতি শিক্ষার্থীরা লেখক পরিচিতি অবশ্যই তোমরা মন দিয়ে শুনছ এখন আমরা আলোচনা করব পাঠ পরিচিতি চলো পাঠ পরিচিতি আমরা শুনি সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থে প্রথম খণ্ড থেকে অভাগী স্বর্গ নামক সংকলন করা হয়েছে দরিদ্র নিচু শ্রেণীর ছেলে কাঙ্গালি তার মা অভাগী প্রতিবেশী উঁচু জাতের বাড়ি গৃহকর্মীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এই গল্প এই গল্প কিসের মাধ্যমে শুরু হয় অভাগীর ভেতরকার অনুভূতি মৃত্যুর জবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতার দেখে অভাগীর নিজের মৃত্যুর মূর্তি স্বপ্নে দেখেন চন্দন সিঁদুর আলতা মালা ঘৃত ধূপ মধু ধুনা অগ্নি ধুয়ায় মুখুর্জের বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন দুখিনী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত শেষে পুত্র মুখাগ্নি সেও স্বর্গে যাবেন সময় কাঙ্গালি করলে তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে এই গল্পের সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট ও যন্ত্রণা সন্দ্রচন্দ্র অত্যন্ত দরিদ্র ভাষায় উপস্থাপনা করেছেন শিক্ষার্থীরা পাঠ পরিচিতি পড়লাম লেখক পরিচিতি শোনালাম অবশ্যই তোমরা মন দিয়ে শুনছ এখন আমরা মূল পাঠের শিখনীয় ও শিখনপল এখান থেকে তোমরা যা যা শিখতে পারবে ধনী এক ধনী পরিবারের কারো মৃত্যুর পর তার সৎকারের আরম্ভতার সম্পর্কে বর্ণনা করতে পারবে দুই সমন্তবাদের নির্মম রূপ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে শরৎচন্দ্রের চরিত্র শরৎচন্দ্রের অধ্যপাধ্যায়ের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে লিখতে পারবে গরিবের প্রতি ধনীর অত্যাচারের দিকগুলো চিহ্নিত করতে পারবে কাঙ্গালির প্রতি অনুরাগ সৃষ্টি হবে স্বর্গে প্রসঙ্গে অভাগীর ভাবনা উপলব্ধি করতে পারবে হতদরিদ্র মানুষের প্রতি ধনীর নির্মমতার উৎসর্গ নির্ণয় করতে পারবে রিডিং তোমরা আমি বারবার বলি প্রতিটা ক্লাস আমি বলি তোমরা রিডিং মন দিয়ে পড়বে কারণ রিডিং থেকে তোমাদের সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন সব ধরনের প্রশ্নই থাকবে শিক্ষার্থীরা চলো আমরা একটু শব্দার্থ পড়ি শব্দার্থ মুখুর যে মুখোপাধ্যায় পদবী অন্ত্রিয়া মৃত ব্যক্তির সৎকার স্বজ্ঞ তো স্বর্গ অন্তরিক্ষ আকাশ বা গগন সৎকার সংস্কার বিশ্বাস বা ঝোঁক মুষ্টিযুগ টুটকা চিকিৎসা হরিধ্বনি হরিনামের ধ্বনি অসন খাদ্যদ্রব্য ইন্দ্রজাল জাতুবিদ্যা এই ছিল শব্দার্থ নেক্সট তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন পালকি বহনকারী হিন্দু সম্প্রদায়ের বিষয়কে কি বলে পালকি বহনকারী হিন্দু সম্প্রদায়ের বিষকে দুলে সম্প্রদায় বলে ইন্দ্রজাল অর্থ কি ইন্দ্রজাল অর্থ জাদুবিদ্যা গেটে করি অর্থ কি কাটাযুক্ত শামুক জাতীয় প্রাণীকে গেটে করি বলে শশব্যস্ত মানে কি শশব্যস্ত মানে খরগোশ বা শশকের মতো ব্যস্ত এমন অন্তরিক্ষ অর্থ কি অন্তরিক্ষ শব্দের অর্থ আকাশ এই পাঁচটে আজকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে নেক্সট ক্লাসে আরও জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবন প্রশ্ন আমরা পড়ব তো চলো তোমাদের বাড়ির কাজ দেই তোমাদের বাড়ির কাজ থাকবে খাতায় তুলে নাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অ ভাগ্যের সন্ধানে কোথায় যান কাঙ্গালিক কাঁদতে লাগলো কেন ছোট জাত বলতে কি বোঝানো হয় কোন নদীর তীরে শ্মশান ঘাটে অবস্থিত অধর রায় অত্যন্ত বিরক্ত হলেন কেন ঠাকুরদাস মুখর্য সন্তান কতজন রশি ক্ষতবুদ্ধির মতো দাঁড়িয়ে দাঁড়াইয়া রইল কেন কাঙ্গালি কবিরাজ কে কত টাকা প্রণামী দিয়েছিল এই তোমাদের বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজ থাকবে নেক্সট ক্লাসে আমরা অভাগী স্বর্গ নিয়ে আরও আলোচনা করব আরও প্রশ্ন পড়ব আজ তোমাদের লেখক পরিচিতি পাঠ পরিচিতি জ্ঞানমূলক প্রশ্ন তারপর শব্দার্থ মূল পাঠের শিক্ষণীয় ফলাফল পড়ালাম অবশ্যই তোমরা বুঝতে পারছো খাতায় তুলছ মন দিয়ে শুনছ ঠিক আছে শিক্ষার্থীরা ভালো থেকো তোমরা আল্লাহ হাফেজ